অর্থাৎ চারিপাশে আমরা দেখতে পাচ্ছি যে রীতিমতো কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়েছে এবং সতর্কতা অবলম্বন করে করা হয়েছে যাতে সন্দেশখালির ঘটনার পুনরাবৃত্তি একেবারেই না হয়। তারপর এটা প্রথম রায় চলছে ইডি তরফ থেকে। আমি আরও একটা ছবি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে কেন্দ্রীয় মাফ করবেন দমকল মন্ত্রী সুজিত বসু, তার বাড়িতে লাগাতার তল্লাশি, তার দুটো বাড়িতেই তল্লাশি, একটি বাড়িতে প্রিন্টারও নিয়ে ঢোকেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, এমনটাও জানতে পারা যাচ্ছে। কিরকম চলছে, কতক্ষণ ধরে চলছে সেই তল্লাশি পর্ব আমি বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আনন্দমোহন ঝা এই মুহূর্তে। আনন্দমোহন, তুমি ঠিক কোন জায়গাটা এই মুহূর্তে রয়েছো এবং কি কি আপডেট এই মুহূর্তে পাচ্ছো তুমি? একেবারে সৃজিতা, আমি সুজিত বসুর যে পুরনো বাড়ি সেই বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। তোমায় দেখাবো যে প্রথমে ইডি আধিকারিকরা এই বাড়িতেই আসেন এবং তারা কিন্তু প্রথমে বাধা পেল, পরবর্তীকালে তাদের জন্য জায়গাটা খুলে দেওয়া হয় আর ঘরটা খুলে দেওয়া হয়, তখন ইডি আধিকারিকরা ঢোকেন। এবং ইতিমধ্যেই তোমায় বলে দিই যে এই পুরনো বাড়িতে তার ছেলে সমুদ্র বোস তিনি কিন্তু রয়েছেন। এবং যেটা হচ্ছে যে আজ সকালে যখন ইডি আধিকারিকরা আসেন, তারপর তারা ভিতরে গেলে তাদের সাথে একটু যারা এখানে নিরাপত্তা রক্ষী ছিলেন তাদের সাথে গণ্ডগোল বেঁধেছিল, পরবর্তীকালে সার্চ ওয়ারেন্ট দেখানোর পর তাদের ছেড়ে দেওয়া হয়। দেখো, আজকে মূল বিষয়টা হচ্ছে যে কেন্দ্র বাহিনীর যে সতর্কতা, অর্থাৎ যেটা একটা বারবার করে অভিযোগ উঠছিল যে তারা যদি আবার যদি এইভাবে হানা দেন সেক্ষেত্রে তারা বাধা মুখে পড়তে পারেন এমন সম্ভাবনা ছিল, তাই কিন্তু বাড়তি সতর্কতা হিসাবে আজকে কেন্দ্রীয় বাহিনী যারা জওয়ান রয়েছেন তারা কিন্তু যেটা হচ্ছে তোমার যে বডি শিল্ড সেটা নিয়েছেন, পাইপার স্টিক নিয়েছেন এবং হেলমেট নিয়ে তারা কিন্তু ডিউটি করছেন এই সুজিত বোসের যে পুরনো বাড়ি সে বাড়ির সামনে তারা ডিপ্লয় রয়েছেন। প্রায় টোটাল 50 থেকে 60 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আছে কিন্তু তারা এখানে ইতিমধ্যেই তারা কিন্তু এখানে মোতায়েন করা হয়েছে। তাদেরকে রয়েছে বিধাননগর পুলিশেরও বিশাল পুলিশ বাহিনী রয়েছে, মহিলা পুলিশ বাহিনী। যে বিষয়টা হচ্ছে যে কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তাকে এড়ানোর জন্যই কিন্তু এই জানতে ইচ্ছা করছে যে বিধাননগর পুলিশের কোনো আধিকারিক কি সেখানে রয়েছেন? দেখো, এখানকার যিনি দায়িত্বে আছেন এসিপি শান্তনু কুয়ার তিনি কিন্তু এখানে রয়েছেন, থানার যিনি আধিকারিক রয়েছেন অর্থাৎ আইসি রয়েছেন নন্দদুলাল ঘোষ তিনিও কিন্তু এখানে রয়েছেন। এবং যেটা হচ্ছে যে মহিলা পুলিশ মোতায়েন করে রাখা রয়েছে বিধাননগর পুলিশের পক্ষ থেকে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং আজকে যে বিষয়টা যে সকালবেলায় এসেই কিন্তু পুরো যে এলাকাটা কিন্তু সুজিত বসুর যে দুটো বাড়ি রয়েছে প্রায় 20 গজের মধ্যে দুটি বাড়ি রয়েছে সেই দুটি বাড়িকে কিন্তু ঘিরে ফেলে সেন্ট্রাল ফোর্সের জওয়ান এবং তারা কিন্তু যার সংখ্যা প্রায় 50 থেকে 60 তারা কিন্তু এই তল্লাশি কতক্ষণ চলে এবং কি কি আপডেট হয় সেদিকে নজর রাখো। অন্যভাবে আবারও ফিরছি তোমার কাছে। এই মুহূর্তে সুজিত বসুর বাড়িতে, শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে, সব জায়গাতেই সিআরপিএফ মোতায়েন করা হয়েছে বাড়ির আশেপাশে, এমনকি মন্ত্রীর অফিসেও সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। এখন অব্দি এটাই খবর। চরে জমিনে তদারকি চলছে, তদন্ত চলছে, তল্লাশি চলছে সুজিত বসুর দুটি বাড়িতেই লাগাতার সকাল থেকে তল্লাশি। কি বিষয় তল্লাশি আপনাদেরকে একবার জানিয়ে রাখি, পুরো নিয়োগ দুর্নীতিতে দুর্নীতি ইস্যুতে এই তল্লাশি পর্ব চলছে। অয়ন শিলের থেকেই কিছু সাংকেতিক নাম পাওয়া গিয়েছে, সেই জায়গা থেকেই এই তল্লাশি পর্ব শুরু হয়েছে এবং সকাল থেকেই তল্লাশি চলছে। আর এই মুহূর্তে আরো একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে সুজিত বসুর বাড়ির ভিতরে রিপাবলিক বাংলা চলছে। ওদিকে সজল ঘোষ, বিজেপি নেতা তথা কাউন্সিলর, তিনি কি বলছেন, সরকার চেয়েছিল শীতলকুচি হোক, যেহেতু হতে পারেনি তাই রোজ ইডির মাথা ফাটবে সেটাও তো সম্ভব নয়, তাই জন্যই এই কড়া নিরাপত্তার ব্যবস্থা, বলছেন সজল ঘোষ। এছাড়া উপায় কি আছে? কারণ সরকার চেয়েছিল একটা হাঁস খালি হোক, তো কিছুতেই সিআরপিএফ সেই কাজটা করতে দেয়নি, সেই জন্য শীত মাফ করবেন একটা শীতলকুচি হোক সরকার চেয়েছিল, সেইটা যেহেতু হতে পারিনি তো ন্যাচারালি আরও অ্যাগ্রেসিভ হবে, অথচ রোজ ইডি মাথা ফাটবে এটা তো সম্ভব নয়, তাও যদি টিয়ার গ্যাস দিয়ে লোককে ছড়ানো যায় সেই চেষ্টা। এর পাশাপাশি পাল্টা দিয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন, বলছেন তৃণমূল বিরোধী চিত্রনাট্যের অংশ হিসেবে তদন্তকারীদের তদন্তের নামে প্রহসন চলছে। কি বলছেন তিনি শুনুন একবার। তৃণমূল বিরোধী চিত্রনাট্যের অঙ্গ হিসাবে তদন্তকারী সংস্থার তদন্তের নামে প্রহসন আমরা দেখছি, কিন্তু আজকে যেটা দেখা যাচ্ছে
তদন্তকারী সংস্থার সাথে কেন্দ্রীয় বাহিনী গিয়ে তার আশেপাশের সমস্ত এরিয়াকে যেভাবে ডমিনেট করছে, যেভাবে সাধারণ মানুষকে তারা করছে, কেউ বাজার যাচ্ছে, কেউ পাড়ায় দাঁড়িয়ে গল্প করছে, কেউ রকে বসে শীতের আমেজে রোদ পোয়াচ্ছে, তাদেরকে তারা করে সেখান থেকে তাড়িয়ে দিচ্ছে, এই জন্য মনে হচ্ছে যুদ্ধ লেগে গেছে। কেন্দ্রীয় বাহিনীর এই ধরনের তৎপরতা মণিপুরে দেখলে মণিপুরের এত মানুষ খুন হতো না, নির্বাচনের সময় এই ধরনের এরিয়া ডমিনেশন হয় না। আজকে তদন্তের নামে কেন্দ্রীয় বাহিনী যেভাবে এরিয়া ডমিনেশনের করার নাম নিয়ে যেভাবে সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত করছে, এটা অত্যন্ত অন্যায় এবং গরিব। তৃণমূল সাংসদ শান্তনু সেনের বক্তব্য, এবং তিনি স্পষ্টতেই বলছেন যে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে, প্রহসন চলছে, চিত্রনাট্যের অংশ হিসেবে তদন্তকারীরা তদন্ত করছে। রাজ্যের বিরোধী তদন্ত শুভেন্দু অধিকারী, তার মন্তব্য আপনাদেরকে শোনাবো, চলুন। দক্ষিণ দমদম পুরসভাতে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত একাধিকবার আমি বা অন্যরা বলেছেন, সুজিত বসুর ঘনিষ্ঠ দুই আত্মীয়, দুই শ্যালকের দুই স্ত্রী, তারা কামারাটিতে পুরসভাতে চাকরি পেয়েছে। স্বাভাবিকভাবে এরা প্রত্যেকে যুক্ত, অপর্ণা নিয়োগী যুক্ত, 70টা পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূলের নেতারা যুক্ত। ব্যাগ গোছানো শুরু করুন, সঙ্গে শীতের জিনিসও রাখবেন।